মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সাংসদ করলেও জানতাম না ও বাংলার আরও এক বড় গদ্দার। ইসলামপুর থেকে মিঠুনকে বেনজির আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের, শিলিগুড়িতে পাল্টা স্টেপ আউট অভিনেতা তথা মহাগুরু মিঠুন চক্রবর্তীর। মিঠুন চক্রবর্তীকে আমি রাজ্যসভার এমপি করেছিলাম, কিন্তু আমি জানতাম না ও বাংলার আর একজন বড় গদ্দার, আরএসএস অফিসে গিয়ে মাথা নিচু করে নিয়ে এসেছিল। শুধু নিজের ছেলেকে বাঁচানোর জন্য, আপনাদের মনে পড়ে? আপনাদের মনে পড়ে ও ছেলেকে ধরেছিল, বিএলপিতে গিয়ে হানা দিয়েছিল? সেই ভয়ে রাতারাতি গদ্দার চলে গেল মুম্বাইতে আরএসএস এর অফিসে, আর গিয়ে বলছে আমি বিজেপির সেবক আছি। বল, যারা দোয়াশলা, যাদের কোনো আদর্শ নেই, জীবন যুদ্ধে লড়তে ভয় পায়, তাদের আমি মানুষ বলে মনে করি না। যারা জীবন যুদ্ধে লড়তে পারে আমি তাদের মানুষ বলে মনে করি। আমি গদ্দার না, আমি ভদ্রার, আমি সর্দার, আমি সব কিছু। এই যত যত লোকের ভিড় বাড়বে ততই উনি উল্টো পাল্টা আরো বকবেন।